ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يكشف من توب هاي برشنو جي محرم ما سيام এই সিএম কি হাসান হোসেনের মৃত্যুর সাথে সম্পর্ক আছে সম্মানিত ভাই মোহরমের সিএম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে মোহরম মাসে মূলত কেউ যদি সিএম রাখে তাহলে এর অতীতের এক বছর আগের গুনা মাফ করে দেবেন যে তার মানে একটি কোনো যদি কেউ সিএম রাখে মাসে কেউ যদি মাসে সিএম রাখে মর্মে আবু কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসল সাল্লাম বলছেন কেউ যদি মোহর মাসের সিএম রাখে তাহলে এক বছরের গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটা নিচ্ছেন জি এখন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রস্লা সহিরা গুনা খাতা মাফ করে দিবেন তবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন তখন দেখলেন যে ইহুদিরা সিএম রাখছে তাদেরকে জিজ্ঞেস করা করলেন আল্লাহ রসুল সাল্লাম তোমরা কিসের সিএম রাখছো তারা বলল যে মৌসা আলাহ সাল্লা সাল্লামকে যেহেতু আল্লাহ সুল হাত নাজাদ দিয়েছেন তাই নাজাদ দিয়েছেন তাই আমরা সিএম রাখছি যে ফেরানোর কবল থেকে মোসাকে আল্লাহ যে নাজাদ দিয়েছেন এই জন্য আমরা সিএম রাখছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের থেকে হকদার আমরাই বেশি তাই আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সিয়াম রাখলেন এবং এবং তিনি অন্য হাদিস দ্বারা প্রমাণিত তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি বেঁচে থাকলে আমি নয় এবং দশ সিয়াম রাখব তো যাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর বাঁচেন নেই তাই কেউ যদি রমহারম মাসে সিএম রাখে তাহলে দুইটি সিএম রাখবে এটাই করলেন নয় দশ তারিখ অথবা অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে দশ এগারো তবে দশ রাখতে পারলে সেটাই ভালো এইভাবে হাদিসে এসেছে আর যেটা আপনার এই সিয়ামটা মূলত রাখা হয় মৌসা আলাহি সাল্লা সাল্লামকে যেহেতু আল্লাহ নজর দিয়েছিলেন ফেরানোর কবল থেকে জন্যই সিয়ামটা রাখা হয় মৌসা আলাহি সাল্লাসাল্লামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজার দিয়েছিলেন তাই তার সুক্রিয়াদের জন্য রাখা হয় হাসান হুসাইন রদ আন এর এখানে কোনো সম্পর্ক নাই তাই যারা মূলত শিয়া বা আরও কিছু এই মহরম নিয়ে অনেক কিছু করে যে তারা হাসান হুসাইন এর কবরে মিথ্যা কবর বানায় তারা সেখানে সিজদা করে খাসি জবাই দেয় মানত মানে অনেক কিছু করে বা তারা রক্ত এইভাবে নিয়ে তারা মারামারি করে অনেক কিছু করে যেগুলা তারা বিভিন্ন মিছিল মিটিং আর কিছু করে এগুলা সম্পূর্ণ শিরকিয়াত কাজ এবং দেখা যায় তাদের দেশে আয়সারতলা আনহার নাম দিয়ে একটা নিয়ে আসে এবং তাকে তারা মারে কষ্ট দেয় এগুলা মূলত জাহিলিয়ত মূর্খের এগুলা কাজ তাই এই সমস্ত যেগুলো মহরম মাসে বিভিন্ন যেগুলো বেদাতি সেরকিয়াত কাজ হয় এবং বিভিন্ন পুকুরে দেখা যায় তারা বিভিন্ন আপনার কবুতর বা মুরগ ছাড়ে তারপর দড়ি যে কপরে যায় যে ধরে ধরে নিয়ে আসে এগুলা মূর্খের কাজ এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই মূলত মহরম মাসে শুধু যে বিষয়গুলো করণীয় মুসলিম জাতির জন্য সেটা হলো দুইটি সিয়াম দুইটি সিয়াম